তো আজকে বন্যার প্রায় সবকটা কমপ্লিটই হয়ে গেছে, মানে দুর্গাপূজার যে প্যান্ডেল গুলো। তো আমি অলরেডি এখানে পৌঁছে গেছি, সেটা তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে নিতাই দাস বা এগিয়ে চলো। তো এটা করেছে হচ্ছে ডিজনিল্যান্ড প্যারিসে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। তার মধ্যে আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড। তো এই দেখো প্যারিসের ডিজনিল্যান্ড কি লাগছে দেখো। তো বলেছিলাম, তো তোমরা জানো যে আমার আগের ভিডিওতে যে আমি বলেছিলাম যে এই সমস্ত জায়গায় যে লরিগুলো থাকে সেগুলো ফাঁকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন পুরোটাই ফাঁকা। আর এই যে হচ্ছে ডিজনিল্যান্ডের কাজটা দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সামান্য কিছু কাজ বাকি আছে, যেহেতু দুদিন বাকি, তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কেননা গেঁথে দিচ্ছে, যেহেতু প্রচুর চাপ পড়ে। আর বনগাঁর দুর্গাপুজো মানে এতটা বড় জাঁকজমক হয়, যেখানে সামলানো খুবই মুশকিল হয়, তার জন্য এইটা হচ্ছে দেখো গেঁথে দিচ্ছে। চলো তোমাদের ভেতরের কাজ কতটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু এক দুদিন বাকি, তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে করা হচ্ছে একটা ঝর্ণা, আর এই দেখো কতটা কাজ কমপ্লিট করছে, হোগলা পাতা দিয়ে ডিজাইন হচ্ছে দেখো, এই দাদারা কাজ করছে সবাই। আর এখানেও প্রায় মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশটাও দেখো কতটা সুন্দর কাজ হয়ে গেছে, এখানে এই যে হোগলা পাতাগুলো কাটছে, কেটে ঠিক এই ডিজাইনটা তৈরি করছে। তাহলে লাইট পড়লে কেমন লাগবে একবার ভাবো, ডিজনিল্যান্ড। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছ হাইট কিন্তু বেশ হয়েছে, চলো। তো এবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি কি অবস্থায় আছে। গাছের নামে ভুল বললাম, এগুলো হচ্ছে চীনা মাটি, সেগুলো বিক্রি হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। আর ওই যে সেই ব্রিজটা, তো চলো। তো এখান থেকে সিঁড়ি ধরে সোজা নেমে যাচ্ছি, সিঁড়ির দিকে এগোচ্ছি, আর ভেতরে একটু ধুপুক করছে। তো সবার মুখে শুনছি যে ভীষণ সুন্দর হয়েছে, চলো দেখে আসি। যে আন্ডারগ্রাউন্ডের টানেলটা না, এত পরিষ্কার টানেল আমি এই প্রথম দেখলাম কলকাতার বুকে। কলকাতার বুকে শিয়ালদার আশেপাশে যা আছে সব ভীষণ নোংরা, কিন্তু এইটা কিন্তু ভীষণ পরিষ্কার। তো এখনই দেখো রাস্তায় কেমন ভিড়,
আর এই দেখো ডিজনিল্যান্ডের লাইটের গেট করেছে এখানে। পেছনে দেখো আমার কত ভিড়, অনেকটা হেঁটে চলে এসেছি প্রায় কিলোমিটারের কাছাকাছি অটো থেকে নামিয়ে দেওয়ার পর, আর অসাধারণ ভিড়। আর দেখো সামনেও কত কি লেভেলের ভিড় আজকে। তো ওই যে ডিজনিল্যান্ডের গেট দেখা যাচ্ছে, এখানে দেখো কত পুলিশ সিকিউরিটিতে দাঁড়িয়ে আছে। আর চূড়াটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো ডিজনিল্যান্ডের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ডিজনি ওয়ার্ল্ড যেটা আছে, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশি বিখ্যাত। তো ডিজনি ইজল্যান্ড, ইজল্যান্ড যে কথাটা বলি, ইজল্যান্ড কিন্তু একেবারে মানে এর সাথে কোনো খাটাই না। তোমরা গিয়ে গুগলে গিয়ে দেখবে ডিজনিল্যান্ড। তো যতটা এক্সপেক্ট করেছিলাম কিন্তু অতটা না। দেখো শ্রীভূমি ডিজনিল্যান্ডের সামনের মেন গেটটা, ঠিক আছে, এটা হচ্ছে মেন গেট। এবার আমরা যাচ্ছি ওদিকে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আর দেখো কত সিকিউরিটি আছে এখানে। এখনই এখন এই পরিস্থিতিতেই ভিড়। দেখো পুজোর এখনো দুই তিন দিন বাকি আছে, তাই ভিড়টা দেখো কি লেভেলের। ওই সামনে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখো কি ভিড়। ওপাশে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, লাইটটাও জ্বালিয়ে দিয়েছে দেখো। তো ডিজনিল্যান্ডের থিমের আকারে এই পাশে দেখতে পাচ্ছ এগুলো সাজানো অলরেডি হয়ে গেছে, আর কিছু ফুলের গাছ আর লাইট লাগাচ্ছে। আর এই টোটাল যে লেনটাই, যে রাস্তাটা, সেই টোটালটাই হচ্ছে ডিজনিল্যান্ডের আকারে তৈরি করতে চেয়েছে। তো সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর প্রত্যেকটা ওয়াল দেখো, এই দেখো মানে ডিজনিল্যান্ডের এই মানে লেনটা কিন্তু এরকমই। ভিড় দেখো কি লেভেলের ভিড়। আর শুধু ওই না, পেছনে দেখো কত ভিড়, বহুত ভিড়, বহুত। আর তার মানে আর দুই তিন দিন পর থেকে কি ভিড় হবে এখানে, হয়তো পাই ফেলা যাবে না। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেখো এবার তোমাদেরকে সে ডিজনিল্যান্ডটা দেখাচ্ছি। সরি, ডিজনিল্যান্ড ইজল্যান্ড না, কিন্তু ডিজনিল্যান্ড মানে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড, যেটা বাচ্চাদের জন্য খুবই বিখ্যাত। তো দেখো কি সুন্দর লাগছে ডিজনিল্যান্ড। তবে এখানে দাঁড়াতে দিচ্ছে না, এতটা ভিড় না, আর প্রচুর সিকিউরিটি। দেখো দেখো কি সুন্দর লাগছে। তো আজকের দিনে যে এতটা ভিড় হবে না, এটা আমার মানে ধারণারই বাইরে ছিল। তো দেখো সামনে প্রতিমাও চলে এসছে, কি সুন্দর লাগছে দেখো। চলো দেখি যতটা সামনে যেতে পারি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো প্যান্ডেলের ভেতরে পৌঁছে গেছি, আর এই যে ঝাড় আর উপরে মানে এমন অবস্থা যে দাঁড়াতে দিচ্ছে না। পরিমাণে ভিড়, আমরা কিন্তু সবে প্যান্ডেল থেকে বেরিয়ে এই পরিস্থিতির মুখে পড়লাম, ঠিক আছে। আমি প্যান্ডেলটা ওই পাশ থেকে ছাড়িয়ে নিলাম, ওর ভেতর থেকে একটা টানেল দিয়ে এসে বেরিয়ে এই পাশে দেখো এই লেভেলের ভিড়। শ্রীভূমি ডিজনিল্যান্ড বা ডিজনি ওয়ার্ল্ড সেটা তোমরা দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী লেভেলের যে ভিড় হয়েছে, তোমরা পারলে তাড়াতাড়ি এসে দেখে যাও, না হলে কিন্তু ভিড় তোমরা সহ্য করতে পারবে না, এতটা ভিড় হবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, টাটা।